উনি হচ্ছেন ইমাম আলী মকাম ইমাম হুসাইন। ওনার কি হয়েছে? কারবালায় শাহাদত হয়েছে, কারবালায় শাহাদত হয়েছে। এইবার জিতে যায় কে, হেরে যায় কে? রান দরকার 20, বিরোধী দল যদি 18 রানে অল আউট, জয় না পরাজয় বলেন না, জিতছে কে? 20 রানওয়ালা, যার গলা কেটে যায় বাহিরের চোখ দিয়ে তাকালে পরাজয়, যার গলা কাটে না সে জিতে যায় বাহিরের চোখ দিয়ে। কথা বলেন না রে ভাই, জয়ী কে পরাজয়ী কে এতটুক বুঝার জ্ঞান আপনার আমার আমাদের সবার আছে। কারবালার প্রেক্ষাপটকে যদি আপনি আমি আমাদের জ্ঞান বিবেচনায় দিয়ে দেখি, তাহলে বাহ্যিক চোখ দিয়ে বাহ্যিক জ্ঞান দিয়ে দেখা যায় প্রতীয়মান হয় ভেসে উঠে রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর, মাওলা আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নয়ালমুর নয়নের মণি, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা, ইমাম হাসানের লক্ত জিগর ভাই ইমাম হুসাইন কারবালার ময়দানে পরাজিত হয়েছেন, শাহাদত হয়েছেন পরাজিত হয়েছেন, পরিবার অসহায় হয়েছে ইমাম হুসাইন পরাজিত হয়েছেন, তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন ফুরাত নদী উনি জয় করতে পারেন নাই, বাহ্যিক দৃষ্টিতে উনি পরাজয় হয়েছেন, তলোয়ারের নিতে উনার গর্দান গিয়েছে উনি পরাজিত হয়েছেন, কিন্তু আজকে আসার সময় আপনাদের এলাকার যে মোহাব্বত করে আমাকে রিসিভ করা হয়েছে, আমি স্লোগানের আওয়াজ শুনে বারবার আমার মন বলছে যদি এজিদ মশাই তোরে একটু দেখাইতে পারতাম, আজকের পাগলের পাগলামিগুলা যদি একটু দেখাইতে পারতাম, 2022 সাল হো চট্টগ্রামের মানুষেরা ইমাম হুসাইনের জন্য মাহফিল সাজাচ্ছে, জয়টা আসলে কার? তোরে যদি একটু দেখাইতে পারতাম। মানুষ টাকা কামায় রাখতে চায়, খরচ করতে চায় না, একটা মাহফিলে অনেক খরচ, 10 দিনের মাহফিলে ডবল 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 খরচ, সব বিলাই দিচ্ছে কার নাম নেওয়ার জন্য? ইমাম। এবার বলেন জয় কে? আরো জোরে, বাহিরের চোখ দিয়ে তাকালাম যখন ইমাম হুসাইন পরাজয়, কিন্তু বাস্তবতা দেখলাম ইমাম হুসাইনের জয়। ডাইনে ইমাম হুসাইনের নাম, বামে ইমাম হুসাইনের নাম, সামনে ইমাম হুসাইনের নাম, পিছনে ইমাম হুসাইনের নাম। শুধু তাই নয় রে ভাই, সমস্ত মুসলমান এই কথাই এই বাক্যে একমত, সেটা হচ্ছে দৈনিক 5 বার আল্লাহর রহমতে আল্লাহর ঘর মসজিদ থেকে আজানের ধ্বনি উচ্চারিত হয়, ফজর জোহর আসর মাগরিব এশা আল্লাহু আকবার দিয়ে যে আজান শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়ে যায়, একামতের মধ্যে আসলে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়ে যায়, নামাজের মধ্যে আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ হয়ে যায়। এই যে দৈনিক 5 ওয়াক্তে 5 বার আজানের ধ্বনি বেশে উঠে, আল্লাহু আকবারের ধ্বনি বেশে উঠে, নামাজের আওয়াজ বেশে উঠে, কোরআন তেলাওয়াতের আওয়াজ বেশে উঠে, মসজিদের মধ্যে মুসল্লির যাওয়া আসা দেখা যাচ্ছে, ঈদের ময়দানে যাওয়া আসা দেখা যাচ্ছে, রমজানে রোজা দেখা যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইকের যে ধ্বনিটা মক্কাতুল মুকাররমায় শোনা যাচ্ছে, আরাফার ময়দানে শোনা যাচ্ছে, মুজদালিফায় শোনা যাচ্ছে, মিনার মধ্যে শোনা যাচ্ছে, এই যে একটা ব্যক্তিত্ব বন্ধন, এই যে ইসলামের একটা জয়, এটার ভিতরে যদি একটু ভালো করে দেখা যায় ওই কারবালার কারণে এই জয়টাই হয়েছে। উচ্চাওয়াজ একবার বলেন মারহাবা। এবার জিনিসটা আমি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি, তাহলে বোঝার চেষ্টা করবেন। দল কয়টা জোরে বলেন না, দল কয়টা? তো দল যেহেতু দুইটা, মত দুই রকম, চিন্তাও দুই রকম, যেমন আমাদের দলে রাজনীতি দল আছে না, প্রধান কয়টা? দুই দলের লোগো দুই রকম, দুই দলের স্লোগান দুই রকম,
দুই দলের রাষ্ট্র পরিচালনার ধরনও দুই রকম। এক দল আসলে একদিকে ফোকাস দেয়, আরেক দল আসলে আরেক দিকে ফোকাস দেয়। এক দল আসলে এক দলের উন্নতি হয়, আরেক দল আসলে আরেক দলের উন্নতি হয়। সিস্টেম আছে না নাই? তাহলে ওইখানে কারবালার ময়দানের দল কয়টা? একটা হচ্ছে ইমাম হুসাইনের দল, আরেকটা হচ্ছে ইয়াজিদের দল। যেহেতু দল দুইটা স্বাভাবিক, তাদের নীতিও দুই রকম, প্ল্যানিংও দুই রকম। এবার ইমাম হুসাইনের নীতি হচ্ছে মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে সেটাই চলবে যেটা আল্লাহ বিধান দিয়েছেন, নবী রহমাতুল্লিল আলামিন বাস্তবায়ন করে গিয়েছেন। এটার একটু বেশিও হবে না, এটার একটু কমও হবে না। ও ইমাম হুসাইন, আপনার এজেন্ডা কি, আপনার চাওয়াটা কি? বলে যে আল্লাহু আকবার বলে আজান শুরু করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করতে হবে। নবী রহমাতুল্লিল আলামিন যেভাবে আজান দেওয়া শিখিয়ে গিয়েছেন সেভাবে চলতে থাকতে হবে, সেভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ, সেভাবে চলতে থাকতে হবে। মিস্টার ইয়াজিদ বলে, বুঝার জন্য বলছি, মিস্টার ইয়াজিদ বলে না না আমি এই আইন মানবো না, আমার জন্য একটু বাড়াতে হবে, আমার জন্য একটু কমাতে হবে, এই লাইনটা এমন করতে হবে, ওই লাইনটা এমন করতে হবে। যদি ইয়াজিদের জয় হয়ে যেত আজান পরিবর্তন হতো, যদি ইয়াজিদের জয় হয়ে যেত মসজিদ পরিবর্তন হয়ে যেত, যদি ইয়াজিদের জয় হয়ে যেত মসজিদের আদব পরিবর্তন হয়ে যেত, যদি ইয়াজিদের জয় হয়ে যেত রোজার সিস্টেম পাল্টাই যেত, যদি এজিদের জয় হয়ে যেত মক্কাতুল মুকাররমা তাওয়াবের ধরন ভিন্ন হয়ে যেত, যদি এজিদের জয় হয়ে যেত মক্কাতুল মুকাররমার সম্মানটা আগের মতো আর থাকতো না, যদি এজিদের জয় হয়ে যেত ভাই বোনের বিয়ে চালু হয়ে যেত, যদি এজিদের জয় হয়ে যেত মার সাথে জেনা করা জায়েজ হয়ে যেত, যদি এজিদের জয় হয়ে যেত মদ খাওয়া জায়েজ হয়ে যেত, যদি এজিদের জয় হয়ে যেত সুদ ঘুষ খাওয়া জায়েজ হয়ে যেত, যদি এজিদের জয় হয়ে যেত ন্যায় নীতি থাকতো না, ন্যায় বিচার থাকতো না। আল্লাহ পাক বলে এই পৃথিবীর বুকে আমি সেইগুলা করতে দিব না, এগুলা হারাম হারামে থাকবে। এজিদের জয় হলো হারাম হারামে থাকবে। ও মাওলা তুমি কি করতে চাও? বলে যে কারবালার ময়দানে ইমাম হোসেনের রক্তের মাধ্যমে আমি সেইগুলাকে আবার জয় করে দিব। বুঝবেন একটা কথা সবসময় মনে রাখবেন, এটা শুধু এই মাহফিলের জন্য বলছি না, আপনার জীবনের জন্য বলছি। মাথায় মনে বিবেকে ব্রেনে একটা কথা বসায় রাখেন, যে যে পজিশনে থাকেন সমস্যা নাই, আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে, আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে। যাকে সন্তান দিয়েছেন এটারও কারণ আছে, যাকে সন্তান দেয় নাই এটারও কারণ আছে। কাউকে মেয়ে দিচ্ছেন ছেলে দিচ্ছে না এটারও কারণ আছে, আবার কাউকে শুধু ছেলে দিচ্ছেন মেয়ে দিচ্ছে না এটারও কারণ আছে। কারো বিয়ে আগে হয়ে গিয়েছে এটারও কারণ আছে, কারো বিয়ে হচ্ছে না এটারও কারণ আছে। ওই কারণ বুঝার মতো যোগ্যতা জ্ঞান পাওয়ার আমাদের না, জোরে বলতে হবে আমাদের না, ওই ক্যাপাসিটি আমাদের না, ওই নলেজ আমাদের না। তাহলে আমাদের যেহেতু সেই লেভেলের জ্ঞান নেই, তাহলে আমাদের মনকে কি বলতে হবে? তুই বুঝস না, কিন্তু যিনি করাচ্ছেন উনি তো জানে, উনি তো বুঝে। তুই একটা কাজ কর, তুই চাইলে তো লাল সাদা হবে না, সাদা লাল হবে না, তোর চাওয়াতে কোনো সূর্য চন্দ্র হবে না, চন্দ্র কখনো সূর্য হবে না। আরে তুই তো একটা মামুলি বান্দা, তো একটা কাজ কর, যেহেতু তোর পাওয়ারই নাই বুঝার মতো, যেহেতু তোর ক্ষমতাই নাই চেঞ্জ করার মতো, তাহলে ঠেকাই পড়ে হলো, একটা কাজ কর, সেটা কি? তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ভরসা করে দিলাম, আল্লাহর উপর ছেড়ে দিলাম। বলেন মন থেকে, মাওলা তুমি যেটা করে খুশি, আমি বান্দা সেটা পেয়ে খুশি। এটা হচ্ছে বান্দার কাজ, এটা হচ্ছে কার কাজ? এবং এটাই নিয়ম। আপনি আমি এবার নিজের জীবন নিয়ে একটু গবেষণা করে দেখি, আমরা এই নিয়মে চলতেছি না বলে লাতি গুতা খাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতেছি। যদি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ না হতেন, আজান পরিবর্তন হয়ে যেত, আজান কি হয়ে যেত? এবার আপনারা আমরা একটা কথা বিবেচনা করতে পারি, হ্যাঁ ঠিক আছে মানলাম, কিন্তু শহীদ না হয়ে কি হতো না? মানে আজানটা ঠিক আছে, কিসের কারণে? শহীদ হওয়ার, জোরে বলেন শহীদ হওয়ার। উনি শহীদ না হলে কি পাল্টাই যেত? হ্যাঁ পাল্টাই যেত। তা আল্লাহ চাইলে কি পারতেন না? ওনাকে শাহাদাত না করালেন, সবকিছু ঠিকই রাখলেন। মনে রাখবেন
আল্লাহ যেমন রহমান রহিম, আল্লাহ আহকামুল হাকিমিন। না সুবহানাল্লাহ, এবার আয়দন নি গরজ জায়গার হইও না, এটা হইবে গাড়ি চলাই জানে হন হন আর তুলন তুলন না বাজে ওই যে ইয়া নতুল দোষ এনে বেগুন জানে হম বেশি মোটরসাইকেল। আচ্ছা নাম কার চলাই তার হন হন কার? আচ্ছা বাস চলাই নিয়ে কেউ আছে না? তাইলে হইতো না, ওই আছে একজন। এবার আমি একটা প্রশ্ন করি, আপনার উত্তর দিবেন। বুঝি পেল হইতে বাজি আবার ফতোয়া নইতো। মানুষ মাইললে গুনাহ, মানুষ মাইললে মানুষ মাইললে জেল, মানুষ মাইললে হত্যার পরিবর্তে হত্যা। তারা দেশে তো হত্যা নাই, এবার হতে ফাঁসি, এবারে কি হয়? আরো জোর হন, এবারে কি হয়? এবার আর বদ্দা বাস চলার, কি চলার কমাত না, কি চলার বাস ও আছে 40 জন হজন চলাইতে চলাইতে এন একখান পরিস্থিতি গিয়ে দে সাম্যদিগ্য মানুষ ফজি। এবার যে চলার যারা তো স্টার্টিং ইবের ব্রেভিন হাস গড়া শুরু করছি, কি আয় যদি একজন বাঁচাইতাম যায়, আর যদি 40 জন বাঁচাইতাম চাই, এবার কি করিবে কর? হ্যাঁ আরো জোরে, এবার ইবের অন্যায় হ, এবেল অন্যায় হ, অন্যায় হবে না? যে অন্যায় হবো, আচ্ছা ঠিক আছে, তুই গাড়ি তাই তুই চলা। মানুষ মাইলে অন্যায়, আই আর হতা না হইল, আই বাংলাদেশের লর হতা হইতি, আই ইসলামের হতা না হইল, বাংলাদেশের লর হতা হইতি, ইন্টারন্যাশনাল ল। গাড়িতে আছে 40 জন, মানুষ সামনে যদি একজনের বাঁচাইতে যাও 40 জন, আর 40 জনের বাঁচাইতে যাইলে একজন, আইনা হদ ভিতর হদ তুলি দে মার। তাহলে উগ্র কিছু কিছু হাজ আছে দে এনে অন্যায়, আবার কিছু কিছু জায়গার জায়গায় দিবে যাই এসে দেখি মসজিদে হজন, বাচ্চিতে হজন, ষষ্ঠ ভাই হজন, শান্তি ভাই হজন, ঠিক না? ট্যাগ দিয়ে হজন। এবার যে মারি দিয়ে দিতে হই বলি, এবার যে মরি গিয়ে ইবের ফুসা গেলাম, কি রোডা ষষ্ঠ ভাইজ না হদে না শান্তিলার অমা কিয়া হদাই একজন হলে 40 জন বাঁচি। তো তাহলে ষষ্ঠর ভিতর শান্তি আছে, শুধু তোয়াই বাইর গরম ভরে দেয়।